আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে ছুটে এলাম আমার জন্মভূমি, ধরতে গেলে ধরা যায় আমার মাতৃ জন্মভূমিতে, আমার নোয়াখালীতে চলে আসলাম। আমাদের তো এই পরিবেশগুলো অনেক আগে 2000 আছে কি ছয়, আমি এখানে ছিলাম, একবার গিয়েছিলাম, অল্প কিছুদিন ছিলাম। তখনকার পরিবেশ আর এখন বিগত এত বছর পরে যখন এখানে গেলাম, তো পরিবেশ অনেক পরিবর্তন হয়ে গেছে। মানে চেনা অচেনা মানুষগুলোরই পুরো অচেনা হয়ে গেছে আর কি। সত্যি কথা অনেক কিছু চিনতে পারি না। এখানে যখন আমি চলাফেরা করতেছিলাম, যখন আমি ঘুরে ঘুরে রাস্তাগুলো, আগের রাস্তাগুলো মনে করার জন্য চেষ্টা করতেছিলাম যে আগে কোন রাস্তা তো চলাফেরা করে, সত্যি কোনো কিছু। আমি গত 2 দিন আগে এখানে ছিলাম, তো 2 দিন আগের ভিডিওটা, তো আমি যখন ওইখানে ছিলাম, এখানে যে বাসায় ছিলাম, এই বাসাটা ছিল আমার বড় মামার, তো নানার বাড়িতে গেছিলাম আর কি। কয়েকদিন 2-3 দিন ওখানে ছিলাম বা বিস্তারিত দেখাশোনা করলাম, যে গেলাম অনেক দিন পরে, বিগত 14 কি 15 বছর পরে আমি এখানে ইন করলাম। সত্যি অবাক হওয়ার কিছুই নেই, এই নোয়াখালী যে এত পরিবর্তন হয়ে যাবে আমি জীবনে চিন্তা ভাবনা করি নাই। যে রাস্তাগুলোর যে যাইতে, সত্য কথা এই রাস্তাগুলো যে যাইতে অনেক ভয় লাগতো, যে এখানে আজ থেকে আরও বিগত 14-15 বছর আগে এই জায়গাগুলোতে কোনো ঘর বাড়িও ছিল, জমি আর জমি ছিল, আর রাস্তাটা ছিল ইট বসানো, এরকম একটা রাস্তা ছিল। সত্যি এখন পুরো আবাসিক এলাকা হয়ে গেছে, এত সুন্দর লাগে, অনেক সুন্দর হয়ে গেছে। মাইজদি উপজেলার যে প্রথম ইউনিয়ন, মাইজদি উপজেলার যে প্রথম ইউনিয়ন, এটি হচ্ছে ওই ইউনিয়নটা, ফরগেট দ্যাট ওয়ান, ভুলে গেলাম অলরেডি, কাছে একবারে মাইজদি থেকে 2 কিলোমিটার মাইজদির পাশে এই ইউনিয়নটা। সত্য অনেক সুন্দর এবং অনেক পরিপাটি এবং মসৃণ, মানে যেটাকে বলতে বলা যায় নোয়াখালী মানুষকে আমরা জাপানি বলি, যাই বলি, কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে নোয়াখালী, অনেক পরিবর্তন হয়েছে মানুষ, চীনাটাই অনেক দায় হয়ে গেছে, মানে অবস্থাকর, অনেক সুন্দর হয়েছে।